আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন কিছু একটা ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে, তাই উপস্থিত হওয়া আমার। আসলে আমাদের মোটামুটি শহর গ্রাম মোটামুটি সবারই বাসা বাড়ির ছাদ আছে, তো আমরা অনেকেই জানি না যে আমরা চাইলেই এই বাসা বাড়ির ছাদের মধ্যে কিছু না কিছু করতে পারি। তাই আমি আজকে নতুন কিছু দেখাবো আপনাদেরকে, যে আসলে একটা ছাদের মধ্যে কিংবা আঙিনার মধ্যে কিভাবে সবজি চাষ করা যায়। এই যে আপনারা খেয়াল করুন, এখানে এই ছাদের মধ্যে এটা দেখে আমার চোখে পড়ল যে আপনারা খেয়াল করুন, একটা বালটির মধ্যে মাটি দিয়ে কিভাবে কি সুন্দর পোশাক চাষ হচ্ছে, একদম ফ্রেশ। খেয়াল করুন, আমরা আমাদের বাসার ছাদ এভাবে ফাঁকা পড়ে থাকে, আমরা চাইলে কিন্তু খুব সহজে এবং কোনো রকম বেয়ে ছাড়াই এরকম সুন্দর তরতাজা সবজি আমরা চাষ করতে পারি। এর জন্য যেটা করতে হবে, প্রথমত একটা বালতি হলেই চলবে, এরকম প্লাস্টিকের একটা বালতি। এই যে এটা একদম নতুন, খেয়াল করুন, এই বালটির মধ্যে প্রথমে করছে কি, প্রথমে মাটি ভরছে, তারপর পুঁইশাকের চারা বলতে কোনো কিছুই নাই। আমরা বাজার থেকে যে পুঁইশাক কিনে নিয়ে আসি, কিনে আনার পরে যেগুলা পুরো অংশ যেগুলা থাকে, মানে বয়স্ক অংশ, যেমন ধরুন এই যে এই ধরনের অংশগুলো যেগুলো আমরা ফেলে দিই, যেগুলো রান্না করে খাই না, সেই ডালগুলোকে এই যে খেয়াল করুন, এখানে নতুন নতুন ডাল ভরে দেওয়া হয়েছে এই বালতির মধ্যে। মাটি ভরে দেওয়ার পরে এই ডালগুলোকে এখানে একটা একটা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং ঢুকিয়ে দেওয়ার এই মোটামুটি এই যে বালতি দেখছেন, এই বালতিটা মোটামুটি 5 থেকে 7 দিন হয়ে গেছে অলরেডি। দেখুন কী সুন্দর পাতা বেরোয়েছে, দেখছেন? কথায় আছে, মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই। তাই পুঁইশাক কিন্তু খুব সহজে আমরা চাইলে কিন্তু আমাদের বাসার ছাদে চাষ করতে পারি। কী সুন্দর, তাই না? এই যে চারা বের হয়ে গেছে, তার মানে এটা হয়ে যাবে। এখানে আরও অনেক কয়েকটা বালতি আছে, এটা বিশেষ করে বাসার মা বোনেরা এটা করে থাকে। এই বালতি এগুলো সবগুলোতেই কিন্তু পুঁইশাকের ডাল ঢুকিয়ে দেওয়া হবে। বাসার মা বোনেরা এটা অবসর সময় চাইলেও কিন্তু ওনারা করতে পারে, কোনো রকম ব্যয় ছাড়াই। শুধু একটা বালতি লাগবে আর মাটি লাগবে, আর পুঁইশাক তো বাজার থেকে মাঝে মধ্যে কেনাই হয়, সেই পুঁইশাকের ডালটা ভরে দিলেই খুব সুন্দর তরতাজা এরকম পুঁইশাক আমরা পেতে পারি। বিশেষ করে এখন বর্ষার মৌসুম চলতেছে, বর্ষার মৌসুমে হয় কি, যে বর্ষার মৌসুমে পানি দেওয়ার কোনো ঝামেলা নেই, এবং এটার ডালটা মাটির মধ্যে গেলেই আপনার মনে করেন যে ওই নতুন পাতা গজাবে, এবং এটা থেকে আপনি অনায়াসে তরতাজা সবজি খেতে পারবেন। সো ভিউয়ার্স, আসলে নতুন একটা প্রযুক্তি আপনাদেরকে দেখালাম, জানি না আপনারা কতটুকু উপকৃত হবেন। তো আমি আশা করছি সামনে আরও নতুন কিছু নিয়ে আসবো, সেই সাথে নতুন একটা চ্যানেল আমি খুলছি। সবার কাছে আশা করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আসলে আমিও চেষ্টা করব নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসার। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।